ঘরে তালা। মাঙ্গুরে নিহত যুবককে দেখতে এসে রাস্তায় থেকে ফিরলেন বিধায়ক নওসাদ। তৃণমূলের বিরুদ্ধে হাইজ্যাকের অভিযোগ। কিছুদিন আগে নিউটাউন রাজারহাট এলাকায় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে ভাঙ্গুরের বরলি মধ্যপাড়া এলাকার যুবক ইয়ারুল মোল্লার। এই ঘটনায় আজ বৃহস্পতিবার নিহত যুবকের পরিবারের সাথে দেখা করতে এলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। কিন্তু নওসাদ সিদ্দিকী আসার আগে নিহত যুবকের বাড়ির গেটে তালা মেরে পরিবারের লোকজনকে হাইজ্যাক করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা নিহত যুবকের পরিবারের সাথে দেখা না করতে পেরে রাস্তায় ফিরলেন নওসাদ সিদ্দিকী। তবে নিহত যুবকের বাড়ি থেকে অভিযোগ করেছে নওসাদ সিদ্দিকী দেখা করতে আসবে বলে তৃণমূলের কিছু নেতা ও কর্মীরা। সকাল 10টা নাগাদ বাড়িতে এসে বাড়ির গেটে তালা মেরে শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে যায়। আমাকেও যেতে বলে কিন্তু আমি যাইনি, এমনকি সকালে রান্না চাপিয়ে সেই রান্নাও করতে দেয়নি কারণ নওসাদ সিদ্দিকী বিধায়ক আসছেন। নিহত যুবকের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না বলে হাইজ্যাক করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। পার্টির লোকেরা নাকি আমি আসছি বলে শাসক দলের লোকেরা আপনার পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে দেখুন, আমি একজন বিধায়ক, ব্লক দিয়ে কিন্তু তৃণমূল তৃণমূলকে মেরেছিল, এটা মাথায় রাখবেন। নৃশংসভাবে মেরা হয়েছে এবং আমার কাছে এটাও খবর আছে ওই এই হত্যার সাথে লোকাল যে পঞ্চায়েতে যিনি প্রধান আছেন তিনি নাকি জড়িত আছে। সুতরাং এখানে একটা বড় র্যাকেট কাজ করছে, এটাও প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং আমি মানে খোঁজ নিয়ে দেখেছি ওই পার্টি অফিসের মধ্যে ওরা মদ্যপান করে গভীর রাত পর্যন্ত ওখানে থাকে। সুতরাং একটা বড় ঘটনা, এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এদের উপরে, এরা সরল সহজ মানুষ খেটে খায়, এদের উপরে একটা প্রেশার ক্রিয়েট তৈরি করতে চাইছে।